একজন ছাত্রী হিসেবে কি কি আক্ষেপ রয়েছে এবং কার জন্য এই দায় সম্পূর্ণরূপে উপাচার্যের? উনি আসার পর থেকে শিক্ষা ব্যবস্থা বাদে বাকি সব কিছুর মানোন্নয়নের চেষ্টা করেছেন ওনার মতে অবশ্যই। আর সেক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদের সাসপেন্ড করা হচ্ছে, রেস্টিকেশন করা হচ্ছে, অধ্যাপকদের সাসপেন্ড করা হচ্ছে। এই রকমভাবে শিক্ষা ব্যবস্থায় মানে শিক্ষার মান কীভাবে বাড়তে পারে এটা কি আপনাদের কোনো আক্ষেপ আছে এর জন্য? অবশ্যই, আমরা খুবই দুঃখিত এবং আক্ষেপ থাকবেই যে আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়েও, পরিকাঠামো এত উন্নত হয়েও আমাদের বিশ্ববিদ্যালয়ের মান আস্তে আস্তে নামছে, আক্ষেপ তো হয়। আপনারা কি চান এর জন্য? আমরা চাই যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করা হোক, শিক্ষার দিকে নজর দেওয়া হোক পারিপার্শ্বিক জিনিসগুলো ছাড়িয়ে, আমাদের অধ্যাপকদের সাসপেনশন নিয়ে ভাবা হোক, ছাত্রছাত্রীদেরকে পড়তে দেওয়া হোক, আমাদের প্রশ্ন তুলতে দেওয়ার দাবিটাও আমরা রাখছি যেন আমরা খোলা গলায় প্রশ্ন তুলতে পারি। আপনার নাম ও পরিচয়? মেঘলা চৌধুরী। যে শিক্ষার মান কমছে যে আমরা দেখলাম 97 নেমে এসেছে, এর জন্য দায়ী কে বা কারা? সম্পূর্ণভাবে উপাচার্য দায়ী। তিনি গত 2.5 বছর ধরে এখানে একদম ত্রাসের রাজার দাসের দাসত্ব তৈরি করে দিয়েছেন। রক্তকরবী যক্ষপুরী, তাকে দেখা যায় না, সবাই তার ভয়ে ত্রাসের রাজত্বে রয়েছে। তিনি বহু তার সিকিউরিটির ইয়েতে গেটের পর গেট সিসিটিভি নিয়ে তিনি ভেতরে রয়েছেন এবং তিনি একের পর এক শিক্ষকদের সাসপেন্ড করে চলেছেন। এবং এখানে সব থেকে বড় যে উপেক্ষিত বিষয় সেটা হচ্ছে লেখাপড়া। একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া উপেক্ষিত, সেইখানে তিনি প্রকাশ্যে বলছেন যে এই এমন একজন উপাচার্য এসছেন, তিনি চোর ধরেন, চোর ডাকাত ধরেন। তা চোর ডাকাত ধরার জন্য একটা IPS অফিসারকে এনে রেখে দিলে হয়, আর বেশিরভাগ সাসপেন্ড বা টার্মিনেশন ইত্যাদি যেগুলো করেছেন তার সঙ্গে কোনো ফিনান্সিয়াল চোর ডাকাতি কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ নিজের অপছন্দের লোকটা। আমাকে যেমন সাসপেন্ড করেছেন, আমি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেছিলাম বলে অভিযোগ করার জন্য সাসপেনশন, এটা বোধহয় পৃথিবীতে আমি প্রথম ব্যক্তি। ফলে এরকম অনেক ঘটনা ঘটেছে। আর লেখাপড়া এতটাই অবহেলিত যে এখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটা তাদের বাথরুমে একটা পাইপ চুরি হলে সেটা থানায় অভিযোগ হয় না, অথচ গবেষক এবং শিক্ষকদের প্রবেশ সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণ করা হয়। তারা গবেষণাগারে তারা গবেষণা করতে পারছেন না। আর সব থেকে এই জন্য যে পারসেপশন, মানুষের পারসেপশন অ্যাবাউট বিশ্বভারতী সেটা ডিক্লাইন করে দিচ্ছে। তার সঙ্গে ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও একটা বিরাট বিষয়। তিনি কোনো রিক্রুটমেন্ট করেননি, রিক্রুটমেন্ট করা না করার জন্য ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও কমে গেছে, এটা একটা সাংঘাতিক বড় কারণ যে কারণে বিশ্বভারতীর র্যাঙ্ক কমেছে। ফলে গিয়ে আমার মনে হয়, এবং যেখানে উপাচার্য নিজেই বলছেন যে আমি ইনস্টিটিউট প্রতিষ্ঠান বন্ধ করে দেব, সে তার আর কী র্যাঙ্ক হতে পারে? আমার মনে হয় যে এখন চরম সময় এসে একে বের করে দেওয়া। আমরা শীঘ্রই সংগঠনের পক্ষ থেকে, ভিভিউফার পক্ষ থেকে একটি শ্বেতপত্র এই ব্যাপারে প্রকাশ করব। রাজ্যের দুটো বিশ্ববিদ্যালয় 1-8, 4-8 মধ্যে র্যাঙ্কে আছে, অথচ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এত পরিকাঠামো থাকা সত্ত্বেও র্যাঙ্কিং করতে পারছে না, কি মনে করছে আক্ষেপ হয়? একেবারেই তো আক্ষেপ, সাংঘাতিক আক্ষেপ হয়। অথচ এই 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 শিক্ষক, এই ছাত্র, এই পরিকাঠামো নিয়ে তো আমরা 2016 সালে 11 নম্বরে ছিলাম। 11 নম্বর থেকে আমরা আরও মানে আমরা এক্সেল করতে পারতাম সেই জায়গায়। এই যে মানে অবনমন, সেটা কিছুদিন আমরা বলতাম তখন বোধহয় স্থায়ী উপাচার্য নেই বলে র্যাঙ্কিংটা কমছে, কিন্তু তারপরে তখন